প্রিয় দর্শক মণ্ডলী, আজকে কথা বলবো জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ঘোষিত বিশেষ আদেশ, যা ঘোষণা করা হয়েছে অক্টোবর 2024, যার বিষয় হচ্ছে স্বাভাবিক ব্যক্তি করদাতাগণের ইলেকট্রনিক মাধ্যমে রিটার্ন দাখিল সংক্রান্ত বিশেষ আদেশ এবং এর আওতায় কারা এসেছেন সেগুলো নিয়ে কথা বলবো। ঢাকার 2 সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনে বসবাসকারী সকল সরকারি চাকরিজীবীদের অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে হবে। এ যাবৎকালে বেশিরভাগ ব্যক্তিগণ আয়কর অফিসে যেয়ে তারা আয়কর রিটার্ন জমা দিতেন, এখন থেকে তাদেরকে জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আয়কর জমা দিতে হবে। এছাড়াও দেশের সব ব্যাংকের কর্মী, অর্থাৎ যারা ব্যাংকে জব করেন, সিটি কর্পোরেশন হোক বা বাইরে হোক, দেশের যে কোনো স্থানে যারা ব্যাংকে কর্মরত রয়েছেন, মোবাইল টেলিকম সেবা প্রদানকারী কোম্পানির কর্মীদেরও অনলাইনে ট্যাক্স রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছে। এ তালিকায় আরও রয়েছেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড, মেরিকো বাংলাদেশ লিমিটেড, বার্জার পেন্টস বাংলাদেশ লিমিটেড, বাটার শো কোম্পানি বাংলাদেশ লিমিটেড ও নেসলে বাংলাদেশ পিএলসির কর্মকর্তা কর্মচারী বৃন্দগণ। অনলাইনে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার লিঙ্ক হচ্ছে www.etaxnbr.gov.bd। এই আদেশটি শুধুমাত্র ব্যক্তি করদাতাগণের ক্ষেত্রে প্রযোজ্য, কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের জন্য এটা বাধ্যতামূলক করা হয়নি। অনলাইনে কিভাবে ট্যাক্স রিটার্ন জমা দিতে হয় এই বিষয়ে যদি আপনার কোনো ভিডিও চান, কমেন্ট করবেন, আমি একটি ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব।